প্রিয় ভাই ও বোনেরা, দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবার জন্য আমাদের এখনকার ভিডিও সিলেট হযরত চাশনিফির রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে এখনকার ভিডিও। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমরা যে ভিডিওটি উপস্থাপন করছি, সিলেট আম্বুরখানা বড়বাজার এলাকা থেকে এই মাজারের আশপাশ থেকে এই ভিডিওটি ধারণ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা জানি 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেট আগমন করেছিলেন ইয়ামনের মাটি হাতে নিয়ে, এবং এই মাটির সাথে বাংলার যেই জায়গার মাটির মিল থাকবে সেখানেই করবেন বসবাস, আর সেই মাটি পরীক্ষা করেছিলেন এই চাশনিফির। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী ছিলেন চাশনিফির সাহেব। মাটি পরীক্ষার পর এখানেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বসবাস করেন, এবং তিনি গিয়েছিলেন আম্বরখানা বড়বাজার এলাকায়, সেখানে তিনি বসবাস করেছিলেন টিলার উপরে। আর সেই সময় থেকেই কিন্তু ভানর ওনার সাথে ছিল, ভানর সব সময় ওনার পাশে থাকত। উনি চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 700 বছর হয়ে গেছে, এই ভানরের খেলানেলা এখনও আছে। তো দেশ বিদেশের অনেক ভক্তবৃন্দরা কিন্তু এখানে যান, এটাকে অনেকেই মনে করেন যে ভানরের মাজার হিসাবে অনেকেই চেনেন। আসলে এটা হচ্ছে চাশনিফির সাহেবের মাজার। তো বানরের মাজার হিসাবে পরিচিতি ইতিমধ্যে এটা পেয়েছে, কারণ এখানে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার পাশে, হাতের কাছে, আপনার কাছে অনেক বানর চলে আসে, আর সেই বানরগুলো আপনার হাত থেকে খাবার নিয়ে যায়। অনেকেই এই বানরগুলোকে খাবার দিয়ে যাচ্ছেন, বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করছেন তারা অনেকটা ভোগান্তিতে আছেন। ভোগান্তি এটা যে তারা 24 ঘন্টা ঘরের দরজা লাগিয়ে রাখতে হয়, দরজা এবং জানালা কোনো দিক যদি খোলা থাকে তাহলে এই বানরগুলো ঘরের ভিতরে প্রবেশ করে তাদের বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে বা খাবারগুলো নষ্ট করে ফেলে। তারপরও কিন্তু এখানকার যে মানুষ, আশপাশের যে মানুষ, এই এলাকার যে মানুষ, তারা কখনো বানরের উপরে হাত তুলে নাই, কখনো বানরের উপরে বিরক্ত হয় নাই। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনারা ভিডিওতে দেখছেন বানরগুলো যেভাবে বসে আছে মনে হয় কোনো একটি বাসা ঘেরাও করে বসে আছে, মনে হয় তারা এই বাসার মালিক, এরকমই মনে হচ্ছে। তো সব শেষ কথা হচ্ছে, আমাদের সিলেট হচ্ছে পবিত্র মাটি, অলিয়া অলিয়ার ঘাঁটি। আপনারা দেশে বিদেশে যারা আছেন কমপক্ষে সিলেট একবার আসবেন, সিলেটের অলিয়া অলিয়ার মাজারগুলো জিয়ারত করে যাবেন, দেখে যাবেন সিলেট পবিত্র মাটির মানুষের মন কেমন, দেখে যাবেন সিলেট পবিত্র মাটির সৌন্দর্য। তাই আজ Thank you.